নমস্কার বন্ধুরা, হাউস অফ টেস্টে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোগের আলুর দম। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, যে কোনো পুজোতে এটা আমরা বানাই। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্টসের মাধ্যমে জানান, আর পারলে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ নতুন রেসিপি আপলোড হলে আপনার মিস হবে না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এটা বানানোর জন্য আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, আপনারা বড় আলু নিতে পারেন। আর এটা চন্দ্রমুখী আলু, সেই জন্য আমি সেদ্ধ করে নিয়ে নিই, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন আগে থাকতে। আর এটাকে একটু কাঁচা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ফুটো করে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। সবগুলোকে আমি এবারম করে নিয়েছি। আর একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো, খুব ভালো করে তেলটাকে একটু গরম করে নেবো। এবার সেই আলুগুলো এতে দিয়ে দিলাম, এর সাথে একটু সামান্য নুন দিয়ে দেবো, 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো ভেজে নেবো, লো হিটে ভাজবো। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে একটু নেড়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এটা। আর 8-10টা মতো কাজু বাদামকে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটাকে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো আদা বাটা। খুব সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে সবকটা ইনগ্রেডিয়েন্টস কে খুব ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওই কড়াইটাতে আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এতে, আর 3টে ছোট এলাচ, 4-5টা মতো লবঙ্গ দিয়ে এই 2-1 সেকেন্ডের মতো একটু ভেজে নেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো টমেটো পিউরি, আর 7 মতো নুন, আর খুব সামান্য একটু চিনি। নুন আর চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আবার এর সাথে দিয়ে দিলাম সেই মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর সেই মশলাটার বাটিতে সামান্য একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো লো হিটে রান্না করব, লো থেকে মিডিয়াম হিটে। মশলাটা তৈরি হয়ে গেছে, তেল ছেটে দিয়েছে। এবার এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। আর 2 মিনিট মতো এটা মিডিয়াম থেকে লো হিটে আলুটার সঙ্গে মশলাটা কষে নিয়েছি। নিয়ে একটু গরম জল দিয়ে দিলাম, 1 গ্লাস থেকে একটু বেশি হবে জল দিয়েছি, জলটা অবশ্যই একটু গরম হতে হবে, হালকা গরম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম থেকে লো হিটে রান্না করব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এবার জলটাও শুকনো হয়ে গেছে আর আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা আমি 1 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি এটা ছোঁক দেবার জন্য। আর এর সাথে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হিং, 2টো কাঁচা লঙ্কাকে আমি চিরে দিয়ে দেবো, আর খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আসি আলুর দমটার উপর আমি ছড়িয়ে দেবো। আর খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার আলুর দমটা রেডি হয়ে গেল, ভোগের আলুর দম। আর আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, একবার বানিয়ে দেখুন, এইভাবে আশা করি ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, বাই বাই।